কথা দাবিতে এবার বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে স্মারকলিপি প্রদান পুটিমারি এবং গেন্দুগুড়ি এলাকার বাসিন্দাদের। পাকা রাস্তার দাবিতে বেশ কিছুদিন থেকে সড়ক পুটিমারি এবং গেন্দুগুড়ি এলাকার বাসিন্দাদের একাংশ, এদিন ওই এলাকার বাসিন্দাদের একাংশ মাথাভাঙার বিডিও সম্বল ঝা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মনকে স্মারকলিপি প্রদান করলেন। স্থানীয় বাসিন্দা দীপক বর্মন এবং বাপা বর্মন জানান, চাটানপাড়া থেকে কদমতলা পর্যন্ত দীর্ঘ প্রায় 7 কিলোমিটার গ্রাভেল রাস্তাটির বেহাল দশা। পাকা করার দাবিতে এদিন বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে স্মারকলিপি প্রদান করা হয়। শীঘ্রই পাকা রাস্তা তৈরি করা এবং আপাতকালীন সংস্কার না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও তারা দেন। আমরা বিডিও অফিসে আসলাম, আমাদের চাটানপাড়া থেকে কদমতলা পর্যন্ত যে রাস্তা এটা পাকার দাবিতে আজকে বিডিও অফিসে আসলাম। এটা অতি তাড়াতাড়ি আমরা পাকা চাই, আর তার মধ্যে পাকার আগে আমাদের রিপেয়ারিং করতে হবে, না করলে আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। সাইকেল নিয়ে যাওয়া যায় না, টোটো নিয়ে যাওয়া যাচ্ছে না। যদি রিপেয়ারিং না করে তো পরবর্তীতে আমরা বড় সড়ো আন্দোলনে নামতে বাধ্য হব। নাম ভিডিও বিষয়ে আছি পাকা রাস্তার দাবিতে। আমার চারামপাড়া থেকে কদমতলা পর্যন্ত রাস্তা পাকা চাই, এই দাবিতে আজকে আসছি ভিডিও অফিসে। ভিডিও অফিসে এবার পাকার যে আবেদনপত্র দিলাম, তারপরে আমাদের আবার রিপেয়ারিং করতে হবে, তারপরে রাস্তা আমাদের প্রধান সাহেবকে আবার বলবো যে আমার রাস্তা আপাতত চলার মতো করে দেন, তারপরে পাকা। যদি এই আমাদের কথা না মানে তাহলে আমরা আবার বড় সড়ো বিক্ষোভ করার জন্য তৈরি আছি। সংশ্লিষ্ট ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র বর্মন জানান, বিষয়টিতে আমরা অবগত, বিডিও সাহেবের সঙ্গে কথা বলে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হয়েছে রাস্তাটি দেখানোর জন্য। রাস্তাটা অত্যন্ত জরুরি, চলাচলের অযোগ্য হয়ে গেছে। ইতিমধ্যে ওখানে খোঁজখবরও আমি নিয়েছি এবং ওই সমস্যা নিয়ে বিডিও সাহেবের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং বিডিও সাহেব ইতিমধ্যেই এটা পাকা রাস্তা যাতে হয় তার জন্য প্রপোজাল ডিস্ট্রিক্টে পাঠিয়েছেন, বাংলা গ্রাম সড়ক যোজনা প্রকল্পে, এবং সেটা হতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর আপাতত চলার জন্য জরুরি ভিত্তিতে রিপেয়ার করার জন্য ইতিমধ্যে প্রধান সাহেবকেও আমি বলেছি যাতে কোনো ফান্ড থেকে জরুরিভাবে চলাচলের উপযোগী করে কিছু রিপেয়ার করে দেওয়া যায়। উল্লেখ্য, মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়াহাট গ্রাম পঞ্চায়েতের চাটানপাড়া থেকে পুটিমারি এবং গেন্দুগুড়ি হয়ে কদমতলা পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। পাকা রাস্তার দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশ চন্দ্র বর্মনের বাড়িতে অবস্থান বিক্ষোভ, পরপর 2 দিন পুটিমারি এবং গেন্দুগুড়ি এলাকায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ এবং পাশাপাশি গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় বাসিন্দাদের একাংশ। এদিন হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকার বাসিন্দাদের একাংশ ক্ষোভ ছড়ান, তারা অঞ্চল অফিসে তালা ঝুলিয়েও বিক্ষোভ দেখায়। মাথাভাঙা থেকে কাজল রায়, রিপোর্ট খবরিয়া 24। তলামোড় দেবীবাড়ি কোচবিহার, ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফির ওপর 90% পর্যন্ত ছাড়, সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স, এইচ কেরিয়ার ইনস্টিটিউট, নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা, ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আন্তে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার।